নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিভাবে আমি কচুর ডাঁটা রান্না করি তা আমি আপনাদের সামনে শেয়ার করছি। কচু তো বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে, এটা হচ্ছে মান কচু। এই মান কচুর শাকটাও খুব সুন্দর রান্না হয়, পরে আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো। আজকে আমি শাক রান্না করব না, আমি আজকে ডাঁটাটা রান্না করে দেখাবো। কিভাবে কচুর ডাঁটা কাটতে হয় তা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আমি ডাঁটা থেকে গোড়াটা কেটে বাদ দিয়ে দিব। এই যে গোড়াটা দেখছেন, গোড়াটাও খুব সুন্দর রান্না করা যায়। আজকে আমি শুধু ডাঁটাটাই রান্না করব, পরে আমি শাক ও গোড়ার রান্নাটা করে আপনাদেরকে শেয়ার করে দেব। একটি পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি, ডাঁটাটা কেটে ফেলবো, তা নাহলে ডাঁটাটা কালো হয়ে যাবে। ডাঁটাটা খুব বেশি বড় করে কাটবো না, আবার খুব বেশি ছোটও করবো না, এইভাবে কেটে আমি খোসা ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়ালে খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যায়। এই মানকচু গাছের সব কিছু অংশ রান্নার কাজে লাগানো যায়। এইভাবে খোসা ছাড়িয়ে আমি সবগুলো ডাঁটা ছাড়িয়ে নেব। যেগুলো একটু মোটা হবে মাঝখান থেকে হাফ করে কেটে নেব। সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, কত খোসা বেরিয়েছে দেখুন আমার এখানে। যেগুলো একটু বড় বড় মোটা আছে সেগুলো মাঝখান থেকে আমি হাফ করে কেটে নিয়েছি। সবগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটি বড় ঝুড়ি নিয়ে নিচ্ছি, ঝুড়িতে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর আমি জল ঝাড়িয়ে নেব। ভালো করে জল ঝাড়িয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। আমার এখানে মশলা লাগছে সর্ষে, আমি 3 চামচ সর্ষে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে। আর আমি দিয়ে দিব 4টে শুকনো লঙ্কা, একসঙ্গে আমি সব কিছু বেটে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকে রেসিপিটা আমি উনুনে করব। উনুনে আমি আঁচ দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরমও হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা কচুর ডাঁটা জল ঝাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। আর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সবসময় কম লবণ দেওয়ার জন্য, এটা জোরে গেলে অনেকটাই কম হয়ে যাবে, তার জন্য কম লবণ দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে হতে আমি এখানে বেটে নিয়েছি। মশলাটা আমি আরেকটি পাত্রে ঢেলে নিচ্ছি। ডাঁটা কতটা সেদ্ধ হলো একটু ঢাকা খুলে দেখে নেব, ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব। আরও অনেকটা বাকি সেদ্ধ হতে, আবার একটু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার আরো 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। যেই পাত্রে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম সেই পাত্রে আবারও সেদ্ধটা ঢেলে দেব। ভালো করে সেদ্ধটাকেও জল ঝাড়িয়ে নিতে হবে। কড়াই পরিষ্কার করে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দরকার নেই, ফোড়নের জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকু দিলেই চলবে। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাঁটা। ডাঁটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। ঢাকাটা দিয়ে দিলে ফোড়নের গন্ধটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়। এবার আমি দিয়ে দিব বেটে রাখা সর্ষে, জিরে ও শুকনো লঙ্কা। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। নারকেলটা ভালো করে সমস্ত কিছু সঙ্গে মিশিয়ে নেব। আর সেই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও স্বাদ মতো চিনি। লবণটা আগে আমি অল্প
অল্প দিয়েছিলাম, তার জন্য আমি করে দিলাম। সবসময় লবণটা অল্প দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। একদম রেডি হয়ে গেছে কচুর ডাঁটা। খুব সহজে এটা তৈরি করে না যায়, নিরামিষ একটি পদ। আমি আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আমি পরের ভিডিও নিয়ে। নমস্কার।